প্রথম কিস্তির দ্বিতীয় পর্যায়ে সুভদ্রা যোজনার পরীক্ষামূলক ভাবে আজ আসব এক টঙ্কা হিতাধিকারী আকাউন্ট কু টঙ্কা লেখায় আসব কহিলেন উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া। আসন্তা নরে যোগ্য হিতাধিকারী দিয়া সুভদ্রা যোজনা টঙ্কা, যে আবেদন করে সে আকাউন্ট কু টঙ্কা আসব। এ পর্যায়ে 40 লক্ষর অধিক মহিলা উপকৃত হবে। এপর্যন্ত পাখাপাখি 1 কোটি লোকে আবেদন করে সারে। সুভদ্রা যোজনার প্রথম পর্যায়ে 25 লক্ষ 11 হাজার মহিলা টঙ্কা পাই। বড়কা আবেদনকারীঙ্কু দ্বিতীয় পর্যায়ে মিলিব টঙ্কা। 40 লক্ষ হিতাধিকারীঙ্ক মধ্যে না নথিলে বি ব্যস নহেবাকু আহ্বান দেইছন্তি উপমুখ্যমন্ত্রী। প্রথম কিস্তি যেটা সেপ্টেম্বর 17 মাননীয় প্রধানমন্ত্রীঙ্ক করকমলরে লোকার্পিত হয়েছিল, তার দ্বিতীয় পর্যায় অক্টোবর 9 গোপবন্ধুঙ্ক জয়ন্তী দিন লোক মানে পুনি মহিলাঙ্ক খাতাকু যিব। আজি বোধে কোটিয়েরু ঊর্ধ্ব রেজিস্ট্রেশন কমপ্লিট হব এবং আজি যায় যাহা খবর 32 লক্ষ MPCI র ক্লিয়ারান্স অছি। তেণু আজি সন্ধ্যা সুদ্ধা যাহাতে ক্লিয়ারান্স হব সমস্তঙ্ক খাতাকু সুভদ্রা যোজনা সিধা সিধা 9 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত রহি আকু লোকার্পিত করিবে। সমান দিন স্বয়ং সহায়িকা গোষ্ঠী মানুষ যে ঋণ ছাড়র থাকে সে সুধ ছাড়র পয়সা বি সমান 200 কোটির ঊর্ধ্ব টঙ্কা সেদিন বি মুখ্যমন্ত্রী তাকে রিলিজ করবে। কোটিয়ের ঊর্ধ্ব সব হিতাধিকারী সুভদ্রা দেবু আমি, যেটা MPCI ক্লিয়ারান্স হয়ে নথিব পুনি থরে আমি কমিটি বসি তাকে পুনি গাঁকু আসবাকু পড়িব, পুনি থরে কেমতি তাঙ্কর কোন কমি অছি কোন কলে সেমানে এলিজিবল হেবে করিবাকু পড়িব। ডিসেম্বর পূর্বরু সমস্ত হিতাধিকারীঙ্ক পাখে সুভদ্রা পৌঁছি সারিথিব। দেখুন আমি সমস্ত ব্যাংকঙ্কু বি অনুরোধ করিছু, যেমানে হিতাধিকারী তাঙ্কু বি অনুরোধ করুছু কি রহি রহিকিরি কলে, কারণ MPCI তা ব্যাংকরে এমানে খাতা দেখিবাকু যাউচন্তি এবং আজি যেহেতু গোটে টঙ্কা আসিবার অছি সমস্তঙ্ক আকাউন্টকু, তেণু মোবাইল যাহার লিঙ্ক নথিব মেসেজ ন আসিব, তেণু উৎকণ্ঠা বড়ুচি কিন্তু ব্যাংক পাখে অযথা গহলি ন করিবা কথা এবং ব্যাংক তাঙ্কর যে ব্যাংক মিত্র মানে পঞ্চায়েতরে অছন্তি তাঙ্ক জরিয়ারে ইয়ে সমস্যাকু সমাধান করিবা পাই মু বারবার নির্দেশ বি দেই।